আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনার সবজি খিচুড়ি বানাতে যাচ্ছি। এখানে আমি চাউল নিলাম 3 কাপ, আর 1 কাপ নিলাম মুসুরির ডাল, আর 1 কাপ মুগ ডাল। মুগ ডালগুলো আমি আগে ফ্রাই প্যানে ভালো করে একটু গরম করে নিয়েছি, যেন এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। মুগ ডাল আপনারা সবসময় ফ্রাই প্যানে একটু ভেজে নেবেন, তাহলে আপনার খিচুড়িটা খুব সুন্দর হবে। আর এখানে বিভিন্ন ধরনের সবজি আমি নিয়েছি যা হাতের কাছে পাইছি, মূলা, মূলা শাক, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বরবটি, আলু। আর এখানে আপনার 3টা ডিম আছে, এগুলো দিব। তারপর আলাদাভাবে মুরগি পাক করব, মানে মুরগি দিয়ে সবজি খিচুড়িটা আমরা খাবো ইনশাল্লাহ। যা আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, আমি কীভাবে প্রসেস করি এবং কীভাবে রান্না করি। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। চুলার মধ্যে পাতলাটা কষা দিলাম, এখন আমি তেল দিব। এখন আমি তেল দিলাম, তেলটুকু একটু গরম হলে আমার যে চাউল, মুগ ডাল, মসুরির ডাল এগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমি গলে দিলাম, এখন এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে আমার সবজিগুলো দেব, সব কিছু দিয়ে এগুলো আমার ভালো করে ভেজে নেব। এইভাবে আমি প্রসেসিং করবো, আপনারা দেখতে পাবেন। এবং খুব স্বাদের আপনার খিচুড়ি বানাতে এইভাবে আপনারা ফলো করবেন আমার চ্যানেলটা, এবং আরও নতুন নতুন অনেক কিছু ভিডিও আমি আপনাদের উপহার দেব। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। এই পর্যায়ে আমি আমার সব সবজি এখানে ঢেলে দিলাম, তারপর আমি আস্তে আস্তে মশলা, মরিচ, হলুদ, মিক্স মশলা সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে মরিচ, হলুদ এবং মিক্স মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখেছেন, এরপর থেকে আমি সব কিছু দিয়েছি, ভেজিটেবল, পেঁয়াজ, মরিচ, আপনার মিক্স সবজি সবগুলো দিয়েছি। এগুলো ভালোভাবে কষিয়ে তারপরে আমাকে এখানে পানি দিতে হবে পরিমাণ মতো। এবং আমি একটু পরে দিই, এখানে আমি একটি আপনাদের শুধু টিপ দিচ্ছি। এই পর্যায়ে সবসময় আপনার নেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। সেজন্য কিছুক্ষণ পরপর এগুলা নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি গরম পানি ঢেলে দেব এখানে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, এখন ভালোভাবে এগুলো আমাকে নেড়ে চেড়ে দিতে হবে। ডিম 3টা দিয়ে দিলাম, এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব এখন ইনশাআল্লাহ। আমি আবার গরম পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আরও 10 মিনিট রান্না করবো, তারপর আমার খিচুড়িটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে এভাবে রান্না করার জন্য অনুরোধ রইল, এবং আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন।